প্রিয় বন্ধুরা, আজ আমরা এসেছি গড়িয়া ব্রহ্মপুর মিলন তীর্থ ক্লাবে। এখানে আজ অর্থাৎ 19 জুন 2022 সাল একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগীদের বয়সসীমা 2 বছর থেকে 14 বছর পর্যন্ত। এই অঞ্চলের ক্ষুদে প্রতিভাদের উৎসাহিত করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। আজ এখানে প্রতিযোগীরা তাদের অভিভাবকদের সঙ্গে সময় মতো উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছে। সংঘের সদস্যগণ প্রতিযোগীদের সঙ্গে পরিবারের লোকের মতো ব্যবহার করায় প্রতিযোগীরা তাদের প্রতিভাকে মেলে ধরতে সমর্থ হয়েছে। এখানে বয়স অনুযায়ী বিভিন্ন বিভাগ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন বিভাগের আঁকার জন্য ভিন্ন ভিন্ন বিষয় প্রস্তাব করে দেওয়া হয়েছে বিচারকদের মাধ্যমে। সবার আঁকা শেষ হয়ে যাওয়ার পর বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের বেছে নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিযোগীদের সকল প্রতিযোগীদের জন্য চকলেট, বেলুন ও উপহারের আয়োজন করা হয়েছে। এর মধ্যেই সংঘের বিষয়ে একটু আলোকপাত না করলেই নয়, কারণ এই মিলন তীর্থ তাদের গৌরবময় ইতিহাসকে সঙ্গে করে ছোট বড় পুরুষ মহিলা সকল সদস্যদের প্রচেষ্টায় ও ঐকান্তিক পরিশ্রমের মধ্য দিয়ে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে এবং সুনাম অর্জনে সমর্থ হয়েছে। এই সংঘের সকলের মধ্যেকার আত্মিক সম্পর্ক এর পরিচিতিকে সুবিস্তার করেছে। এই সংঘের ক্রিয়া বিভাগ, সাংস্কৃতিক বিভাগ, ব্যামাকার বিভাগ এবং সামাজিক বিভাগের ক্রিয়াকলাপ অঞ্চলের সকলের কাছে সুপরিচিত এবং গ্রহণযোগ্য।
এবার প্রতিযোগিতার মূল পর্বে ফিরে আসি। প্রতিযোগিতা শেষে সঙ্গের সম্মানীয় বয়সজ্যেষ্ঠদের মাধ্যমে খুদে প্রতিভাদের হাতে তাদের প্রাপ্য পুরস্কার তুলে দেওয়া হয়েছে। তারা এই পুরস্কার পেয়ে অতীব আনন্দিত ও গর্বিত বোধ করেছে। এইভাবেই আজকের এই প্রতিযোগিতার পরিসমাপ্তি ঘটাচ্ছে। আমরা আশা করব আগামী দিনেও আরও সুন্দর সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই তীর্থ সকলের মিলন ক্ষেত্র হয়ে উঠবে। তো সকলকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমাদের আলোচনা এখানেই শেষ করলাম। নমস্কার।